রাতাবাড়ি রাজনগরের রাস্তার অবস্থা বেহাল, দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার জনগণ। জানা গেছে রাতাবাড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর এলাকার জনগণ বেশ কয়েক বছর থেকে রাস্তার সমস্যায় ভুগছেন। এ নিয়ে বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু এই সড়ক দিয়ে রাতের অন্ধকারে বিভিন্ন ওভারলোড লরি যাতায়াত করছে। কে বা কারা অবৈধভাবে মাটি নিয়ে যায় ওই সড়ক দিয়ে, এ নিয়ে নানান প্রশ্ন উঠছে। এলাকার জনগণ বাধ্য হয়ে সড়কের মধ্যে ধানের চারা রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এলাকার জনগণ অভিযোগ করে বলেন, ওই রাস্তাটি আনিপুর পূর্ত সড়ক থেকে শুরু হয়ে কাটানালা ডনুগাং পর্যন্ত গিয়েছে। রবিবার সংবাদ মাধ্যমের কাছে সড়কের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। তারা জানান, এত বেশি লোড নিয়ে গাড়ি যাতায়াত করলে রাস্তা বন্ধ করে দেবেন তারা। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা দৃষ্টি আকর্ষণ করেছেন রাজনগরের ভুক্তভোগী জনগণ। যখন আমরা আজকে ও যে রাজনগরের রাস্তা, ওটা ও রাস্তা, ওটা আপনার আনিপুর পিডাব্লিউডি থেকে রাস্তাটা শুরু হয়ে এইটা গেছে কাটানালা ডলুগাং পর্যন্ত। দীর্ঘদিন থেকে আমাদের এই রাস্তার মধ্যে দিয়া ভারী যানবাহন চলে, মাটি। আমাদের এই রাস্তার টন খুব, রাস্তার লিমিট যদি হয় খুব বেশি হলে 5 টন লিমিট থাকে, কিন্তু এই PMGSOI আন্ডারে এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটা সামান্য 3 মিটারের পাশের রাস্তা। এখানে যদি এই হেভি ভেহিকুলগুলা চলে, 12 চাক্কার 16 চাক্কার গাড়িগুলা যদি চলে, ট্রিপারগুলা যদি চলে, তো রাস্তাগুলা থাকবে না। তখন থেকে এই রাস্তার বুকের উপরে দিয়ে গাড়ি চলাচল করছিল। সুগার মিল বন্ধ হওয়ার পর থেকেও যখন এই রাস্তার কাজগুলা শুরু হয়েছে, যেমন মদনপুরের এন্ডির বান, পাশডালি আনিপুর টু পাশডালি হয়ে যেন ছড়া গেছে যে রাস্তা, সেই রাস্তার মাটি এবং আরো অনেক জায়গা থেকে, অনেক জায়গায় সব এই রাতাবাড়িতে যত জায়গায় কাজ হয় সবগুলার মাটি আমাদের এই রাস্তা দিকেই যায়। কিন্তু এই রাস্তা দিকে যাওয়ার ফলে 1 বছর যায়নি, আমাদের এই পাকা পিচ রাস্তাটা ভেঙে চুরমার হয়ে যায়, স্থানে স্থানে গাঁথা হয়ে গেছে, সে গর্ত হয়ে গেছে। সেই গর্ত হওয়ার দরুন আজকে রাতের অন্ধকারে মাটি যায় কোত্থেকে, কেন মাটি যায়, আর এই মাটিগুলা কি পাট্টা ইল্যান্ডে মানুষে বিক্রি করে, না এখানে ভূমাফিয়া জড়িত আছে, সেটাও প্রশাসনের দেখা উচিত। কারণ মাটিগুলা যায় কথা, সরকার তো রেভিনিউ পাচ্ছে না, এই মাটিগুলো কোত্থেকে যায়, এত এত পাট্টা ইল্যান্ডের মাটি কোত্থেকে কোথায় আছে, নিশ্চয় এখানে এটা একটা তদন্তের বিষয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের রাস্তাটা যাতে অবিলম্বে ঠিক হয়, সামনে আসছে পূজা, তার জন্য আমরা বিধায়ক এবং MP-র আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই যাতে তাহারা আমাদের রাস্তার চলাচল উপযুক্ত করে দেন। আর এই মাটির গাড়ি যাতে যতটুকু রোডের লিমিট আছে, যতটুকু মানে ওয়েটের লিমিট আছে, সেই অনুপাতে যাতে যানবাহন চলে। হেভি লোড হলে আমরা স্থানীয় জনতা মিলে আমরা এই আজকে এই দেখুন রাস্তার অবস্থা, আমরা খুঁটি মেরে আমরা বন্ধ করে দেব। ঠিক আছে, আমরা খুঁটি মেরে বন্ধ করে দেব যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা ঠিক না হচ্ছে, তার জন্য আমরা বিধায়ক এবং MP-র দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।